হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর এই দেখো দাদা আর আমি দুজন একসাথে বেরিয়ে পড়েছি টাইলস কেনার উদ্দেশ্যে। তো আমাদের বাড়িতে টাইলসের কাজ হচ্ছে, তো তার জন্য টাইলস কিনতে যাচ্ছি। আর সব থেকে সস্তায় কোথায় সব থেকে ভালো টাইলস পাওয়া যায় আজকে তোমাদের সেই সন্ধান দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সময় অবশ্যই কিন্তু হেলমেটটা পরে নিও, কারণ হেলমেটটা ভীষণই জরুরি। চলো আমরা এগিয়ে যাচ্ছি টাইলসের দোকানের দিকে। দোকানটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদুর যে রাস্তাটা আছে সেই বাদুর দিকে যেতে হবে। স্কুটি করে চৌমাথা থেকে সময় লাগে 5-7 মিনিট। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি টাইলসের দোকানে। এই পুরো দোকানটা কিন্তু টাইলসের, দেখে কি মনে হচ্ছে কোনো একটা শপিং মল, তাই তো? কিন্তু না, পুরোটাই একটা টাইলসের দোকান। তো এই যে এখন আমরা একতলা থেকে এগিয়ে যাচ্ছি কিন্তু দোতলার দিকে। তো এই যে আমরা চলে আসলাম দোতলায়, এখানে দেখো খুব সুন্দর সুন্দর কুমোড, বেসিন, টাইলস, মানে অসাধারণ সব কালেকশন, দেখলে একদম চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। তো চলো এখন একটু টাইলসের কালেকশন দেখা যাক। এখন আমরা পছন্দ করছি ফ্লোর টাইলস। তো এখন যতগুলো টাইলসই আমরা দেখছি সবগুলোই কিন্তু 4x2 টাইলস, আর প্রত্যেকটাই কিন্তু ফ্লোর টাইলস। তো ফ্লোর টাইলস একটু লাইট কালারের মধ্যে হলেই বেশি ভালো লাগে। তো এখন দেখা যাক, পছন্দ করা যাক কোন টাইলসটা আমাদের ভালো লাগে। তো এখানে এত টাইলসের কালেকশন, কোনটা নেব আর কোনটা নেব না সেটাই যেন আমরা ঠিক করতে পারছি না। তো দাদা আর আমি দুজনেই এখন সিলেক্ট করছি যে কোন টাইলসটা হলে ভালো হয়, মানে বুঝতেই পাচ্ছি না কোনটা নেব। প্রত্যেকটা টাইলসই যেন ভীষণ ভালো লাগছে। তো দেখা যাক কোনটা নেওয়া যায়। তো দাদাও দেখছে, আমিও দেখছি, দেখা যাক কোনটা শেষ পর্যন্ত আমরা চয়েস করি। ফ্রেন্ডস, ফ্লোরের টাইলস তো পছন্দ একটা করে নিয়েছি, এখন চলে এসেছি বাথরুমের টাইলস পছন্দ করতে, যে বাথরুমের ওয়ালে কোন টাইলসটা বসাবো সেই টাইলসটা পছন্দ করছি। এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, তো দেখা যাক কোনটা পছন্দ হয়। তো চলো ফ্রেন্ডস, তোমরাও দেখতে থাকো।
এখন আমরা চলে এসেছি কিচেনের ওয়ালে যে টাইলসটা লাগাবো সেই টাইলসটা পছন্দ করতে। তো দেখা যাক, এখানেও কিন্তু অনেক রকমের টাইলসের কালেকশন আছে, তো দেখা যাক কোন টাইলসটা পছন্দ হয়। মানে সত্যি কথা বলতে চোখ মানে জুড়িয়ে যাচ্ছে কোন টাইলসটা নেবো আর কোনটা নেবো না, সেটা ঠিক করতে করতেই যেন আমাদের সময়টা কেটে যাচ্ছে। তো চলো ফ্রেন্ডস, তোমরাও দেখতে থাকো কোন স্টাইলটা আমরা নিচ্ছি। কিচেনের ওয়ালে এই রকম একটু কাপ প্লেটের সেট টাইলস যে আঁকা থাকে সেগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো আমিও ভাবছি এই রকম টিপট কাপ প্লেটের সেট যে টাইলসগুলোতে রয়েছে সেই রকমই একটা কোনো টাইলস আমার কিচেনের জন্য পছন্দ করব। তো অনেক রকম ভ্যারাইটি আছে, তো দেখি কোনটা পছন্দ করা যায়। কিচেনের ওয়ালের জন্য মনের মতন একটা টাইলসের ডিজাইন পেয়ে গেছি। এই যে দেখছো কাপ প্লেট রয়েছে, তো এই সেটটা খুব পছন্দ হয়ে গেছে, এটাই কিন্তু নিয়ে নিলাম আমার কিচেনের ওয়ালের জন্য। তো এখন কিন্তু আমরা পছন্দ করছি আমাদের ওয়াল টাইলস, বারান্দার ওয়ালে যে টাইলসটা লাগাবো সেই টাইলসটা এখন পছন্দ করছি। নানান রকমের কালেকশন রয়েছে ওয়াল টাইলসেরও, বেশ সুন্দর লাগছে। তো দেখা যাক কোনটা পছন্দ হয়। এটা তো আমাদের বাইরে থেকে এটাও ভালো লাগছে দেখেছি বাইরে থেকে। তো টাইলসের দোকানে এসেছি, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেল, ঘুরে ঘুরে পছন্দ করছি নানান রকম টাইলস। তো চলো এখন একটু এগিয়ে যাই, কোথায় ভালো বেসিন রয়েছে সিঙ্ক রয়েছে সেই দিকে। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। আজকে মোটামুটি আমাদের বেসিন সিঙ্ক টাইলস সব কিছু পছন্দ হয়ে গেছে, অর্ডার করে দিয়েছি, এরা এদের সময় মতন ঠিক পৌঁছে দেবে আমাদের বাড়িতে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো, সেটা হচ্ছে সারা বারাসাত মধ্যম গ্রামের মধ্যে সব থেকে যদি সস্তায় তোমরা টাইলস কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই দোকানে চলে এসো, খুব সস্তায় তোমরা ভালো টাইলস পাবে। অন্য দোকানে যদি তোমাদের 1 লাখ টাকা হয় টোটাল টাইলসের দাম, এখানে কিন্তু বলতে পারো সেই টাইলসই তোমরা 70 থেকে 80 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। মানে অন্যান্য দোকানের থেকে প্রায় 20 হাজার 25 হাজার টাকা দাম কিন্তু তোমাদের কম হবে। তো ফ্রেন্ডস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।